ভলোদিমির ওলেকসান্দ্রোভিচ জেলেন্সকি একজন ইউক্রেনীয় অভিনেতা, চিত্রনাট্যকার, কৌতুক অভিনেতা। 2019 সালের 6 মে থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 20 মে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পর্দার প্রেসিডেন্টই সামলাচ্ছেন কিভকে। রুশ আগ্রাসনেও দেশ ছাড়েননি প্রাক্তন কৌতুক শিল্পী। 7 বছর আগে একটি কমেডি সিরিজে ইউক্রেনের প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করেছিলেন। 38 বছরের সেই অভিনেতা যে বাস্তবেও দেশের সর্বোচ্চ নেতা হয়ে উঠবেন তা বোধ হয় কল্পনাও করতে পারেননি রাজনৈতিক পণ্ডিতরা। এককালে জনপ্রিয় কৌতুক শিল্পী থেকে প্রেসিডেন্ট, কিভাবে ইউক্রেনের সর্বেসর্বা হয়ে উঠলেন ভলোদিমির জেলেন্সকি? রাশিয়া সেনাবাহিনীর আক্রমণের মুখে ইউক্রেনকে একাই নেতৃত্ব দিচ্ছেন 44 বছরের জেলেন্সকি। পুতিন বাহিনীর এক নম্বর লক্ষ্য যে তিনি এবং তার পরিবার তাও ভালোমতোই জানেন। বৃহস্পতিবার স্থানীয় সময়ে ভোর 6টা নাগাদ থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী। ইউক্রেনের রাজধানী কিভের মাটিতেও ঢুকে পড়েছে তারা। পালান্বিত বটেই, যুদ্ধবিধ্বস্ত দেশে একাই গড় সামলাচ্ছেন জেলেন্সকি। অভিনেতা থেকে রাষ্ট্রনেতা হয়ে উঠলেও জেলেন্সকির রাজনৈতিক বুদ্ধিমত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তবে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দেশের মাটি আঁকড়ে পড়ে থাকা এই নেতার সাহসী মনোভাবকে অগ্রাহ্য করতে পারছেন না তার সমালোচকরাও। কাকতালীয়ভাবে এককালে রাশিয়ার শিল্পীদের ইউক্রেনে আসার উপর নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনায় বাদ সেধেছিলেন জেলেন্সকি। তৎকালীন ইউক্রেন সরকারের বিরুদ্ধেও প্রতিবাদে মুখর হয়েছিলেন। সে সময় অবশ্য সক্রিয় রাজনীতি থেকে শতহস্ত দূরে ছিলেন তিনি। তবে অভিনেতা তথা ইউক্রেনের নাগরিক হিসাবে নিজের রাজনৈতিক মতামত জানাতে কসুর করেননি। 2014 সালে শিল্পকে হাতিয়ার করেই প্রতিষ্ঠান বিরোধী বার্তা দিতেন জেলেন্সকি। দক্ষিণ পূর্ব ইউক্রেনের ক্রাইভি রিহ অঞ্চলে 1978 সালের 25 জানুয়ারি জন্ম। ওই অঞ্চলেই বেড়ে ওঠা ভলোদিমির ওলেকজান্দ্রোভিচ জেলেন্সকির ঘটনাচক্রে তার বাড়ির আশপাশে রাশিয়াবাসীদের বসতি বেশি। বাবা ক্রাইভি রিহ ইনস্টিটিউট অব ইকোনমিক্সে সাইবারনেটিক্স এবং কম্পিউটিং হার্ডওয়্যারের অধ্যাপক। মা ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার। লড়াইটা বোধহয় জেলেন্সকির রক্তবাহিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেলেন্সকি ঠাকুরদা রেড আর্মির হয়ে যুদ্ধের ময়দানে নেমেছিলেন। এককালে নাৎসি বাহিনীর হাতে ঠাকুরদার পরিবারের অনেকে নিহত হয়েছিলেন। সে সব কাহিনী শুনেই বড় হয়েছেন জেলেন্সকি। 16 বছর বয়সে ইসরায়েলে যাওয়ার সুযোগ এসেছিল তার। সদ্য ইংরেজি ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তবে বাবার অনুমতি না মেলায় ইসরায়েল যাওয়া আর হয়নি। স্কুলের পড়াশোনা শেষে ভর্তি হতে হয়েছিল ক্রাইভি রিহ ইনস্টিটিউট অব ইকোনমিক্সে। সেখান থেকে আইন নিয়ে পড়াশোনার পর ডিগ্রি লাভ। তবে আইনজ্ঞ হওয়ার ইচ্ছে ছিল না জেলেন্সকির। প্রথাগত পড়াশোনার শেষে জেলেন্সকি অভিনয়ের দিকে ঝুঁকেছিলেন। মাত্র 17 বছর বয়সে স্থানীয় টেলিভিশন চ্যানেলে একটি কমেডি শোয়ে দলবল নিয়ে যোগ দেন। সেই প্রতিযোগিতামূলক কমেডি শো থেকে নজরে পড়ে যান জাতীয় স্তরে। 1997 সালে সেই কমেডি প্রতিযোগিতাও জিতে ফেলেন জেলেন্সকিরা। সে বছরেই কিভারতাল 95 নামে একটি দল খুলে ফেলেন জেলেন্সকি। 1988 থেকে 2003 সালে নিজের দল নিয়ে মস্কোসহ সাবেক সোভিয়েত ইউনিয়নের একাধিক দেশে দলের সঙ্গে শো করতে গিয়েছেন তিনি। 2003 সালে জেলেন্সকির পেশাদার জীবনে বড় মোড় আসে। সে বছর থেকেই টেলিভিশনের জন্য কমেডি শো তৈরি করতে শুরু করেন জেলেন্সকি। 2008 সালে অভিনেতা জেলেন্সকির আরও বড় সুযোগ পেয়ে যান। টেলিভিশনের পর্দায় থেকে সিনেমায় লাভ দেন তিনি। সে বছর লভ ইন দ্য বিগ সিটি দিয়ে বড় পর্দায় অভিষেক করেন জেলেন্সকি। বছর দুয়েক পর এর সিকুয়েল এল লভ ইন দ্য বিগ সিটি 2, তাতেও ছিলেন জেলেন্সকি। এরপর অফিস রোম্যান্স, আওয়ার টাইম বা এইট ফার্স্ট ডেটসের মতো ছবিতেও দেখা গিয়েছিল তাকে। 2016 সাল পর্যন্ত রূপলি পর্দায় বেশ কয়েকটি ছবি করেছিলেন জেলেন্সকি। পেশাদার অভিনেতার জীবনে একসময় প্রেম এসেছিল। এককালে স্কুলের সহপাঠী ওলেনা জেলেন্সকাকে জীবনসঙ্গী করেন জেলেন্সকি। সেটি ছিল 2003 সাল। তবে একই স্কুলে পড়াশোনা করলেও পরিচয় ছিল না তাদের। পরে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তাদের আলাপ হয়েছিল। বিয়ের আগে প্রায় 8 বছর ডেটিং করেন ওলেনা এবং ভলোদিমির। সিনেমায় অভিনয় করলেও জেলেন্সকির কেরিয়ারে খ্যাতি এনে দিয়েছিল একটি টেলিভিশন শো। 2015 সালে সার্ভেন্ট অব দ্য পিপল নামে কমেডি শোয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের ভূমিকায় দেখা গিয়েছিল জেলেন্সকিকে। খানিকটা বাঁকা চোখে দেখে সেই শোয়ের মাধ্যমে রাজনীতির বিষয়গুলিকে আক্রমণ করেছিলেন সার্ভেন্ট অব দ্য পিপল।
তাতে রাতারাতি তারকা হয়ে যান জেলেনস্কি। সার্ভেন্ট অব দ্য পিপলের মাধ্যমে প্রতিষ্ঠান বিরোধী ভাবমূর্তি গড়ে তোলেন জেলেনস্কি। ইউক্রেন সরকারের সমালোচকের ভূমিকায় জেলেনস্কির জনপ্রিয়তাও বাড়তে থাকে। টেলিভিশনে 2019 সাল পর্যন্ত ওই সিরিজে মেতেছিলেন ইউক্রেনবাসী। কমেডি শোয়ের প্রতিবাদী চরিত্রই এক সময় দেশের প্রেসিডেন্ট পদের দৌড়ে নাম লেখান। 2018 সালে কিভারতাল 95 নামেই রাজনৈতিক দল খোলেন। পরের বছর মনোনয়নপত্র জমা দেওয়ার ছমাসের মধ্যেই জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে জেলেনস্কি। জিতেও যান তিনি। 2019 সালে তার প্রতিদ্বন্দ্বী পেত্র পোরোশেঙ্কোকে হারান। প্রায় 73% ভোট পেয়েছিলেন জেলেনস্কি। বিপুল ভোটে জিতে প্রেসিডেন্ট হলেও প্রচারের সময় রাজনীতির গুরুগম্ভীর বিষয়ে তিনি এড়িয়ে গিয়েছেন বলে জেলেনস্কির নিন্দকদের দাবি। মূলত ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো নেট মাধ্যম ব্যবহার করেই জনপ্রিয়তা ধরে রেখেছেন বলেও দাবি তাদের। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দাবি, ইউক্রেনের প্রেসিডেন্টই সাম্প্রতিক যুদ্ধের উস্কানি দিচ্ছেন। তবে জেলেনস্কির পাল্টা দাবি, ঠান্ডা যুদ্ধ, উষ্ণযুদ্ধ বা হাইব্রিড ওয়ার কোনোটিরই পক্ষে নন তিনি। 23 ফেব্রুয়ারি রাশিয়ার জনগণের কাছে আসল সত্য প্রত্যক্ষ করার আর্জি জানিয়েছিলেন জেলেনস্কি। সেই সঙ্গে তার আরও আবেদন, বেশি দেরি হওয়ার আগে যুদ্ধ বন্ধ করা উচিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আপনি কি ভাবছেন তা কমেন্ট করে জানান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।